এর না বললে মাকু, ইয়ে আগে ছিল হইলো ধরো 50 টাকা 60 টাকা, এখন এর এক পিসের দাম হয়েছে 210 টাকা। এগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে, সুতার দাম বৃদ্ধি হতে ওই কাপড় মালিক নিয়ে বা মার্কেটে সেরকম বিক্রি করতে পারে না। এলাকার নাম রামকান্তপুর তাঁতিপাড়া। এ এলাকায় অধিকাংশ মানুষেরই জীবন ও জীবিকার পেশা ছিল তাঁত শিল্প। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে অবস্থিত এই তাঁতিপাড়ায় ঐতিহ্যবাহী সেই তাঁত কলগুলো এখন আর নেই। এলাকাটির নাম তাঁতিপাড়া রয়ে গেলেও অধিকাংশ বাড়িতেই নেই আগেকার মতো সেই তাঁত কল। কৃষিকাজ, ব্যবসা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে গেছেন অনেকেই। একসময় কাকডাকা ভোরে তাঁত কলের ঠক ঠক শব্দে ঘুম ভাঙত অনেকের, নারী পুরুষ উভয়েই নিয়োজিত ছিল এই পেশার সাথে। এখন সে শব্দগুলো আর নেই। হাতে গোনা কয়েকটি বাড়িতে রয়েছে তাঁত কল। সেখানে লুঙ্গি গামছা বুনন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করা হয়। কাঁচামালের দাম বৃদ্ধি, পণ্যের সঠিক দাম না পাওয়া, ব্যবসায় ক্ষতি সহ বিভিন্ন কারণে এ পেশায় পরিবর্তন করেছেন তাঁত মালিকেরা। সরকারি পৃষ্ঠপোষকতা, কাঁচামালের সহজলভ্যতা ও পণ্যের ন্যায্য মূল্য পেলে তাঁত শিল্পের আবার সোনালি দিন ঘুরবে বলে মনে করেন তাঁতি মালিকরা। কতদিন ধরে এই কাজ করেন? 16 বছর হবে। কি বুনন করতেছেন এখন? গামছা। গামছা এটা কোন কোন জায়গায় বিক্রি হয়? ফরিদপুর, রাজবাড়ি, মধুখালী, এর নাম হলো হেল্লম, হেল্লম চিত্ররঞ্জন হেল্লম। কোন জায়গায় পাওয়া যাবে মেশিন? এগুলো এখন আর কোনো জায়গায় পাওয়া যায় না। এই 2-4টা আছে জায়গায় জায়গায়, তাছাড়া নাই। ওই পার্লমে এগুলির মাই খাওয়া হয়েছে। এর না বললে মাকু, ইয়ে আগে ছিল হইলো ধরো 50 টাকা 60 টাকা, এখন এর এক পিসের দাম হয়েছে 210 টাকা। এইটার নাম সানা। এই সানা আগে ওই 150 টাকা হইলে পাওয়া যেত, এখন 300-350 টাকা। এই যে এগুলো বোয়া, এগুলা আগে হয়তো 60 টাকা 65 টাকা হাজার ছিল, এখন এর হাজারের দাম হয়েছে 350 টাকা। এই জন্য হইলো এগুলো করে পড়তা হইতেছে না, পোষায় না। আর এই সুতা এক বান্ডেলের দাম ছিল আগে হইলো 1350 টাকা, এখন হয়েছে 1950 টাকা। তো সেই জন্য মানে সেরকম বিক্রি করতে পারে না মালিক, এগুলো বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে। আমার প্রতিদিন আসে 270 টাকা। সাইড হইলে এক গাতা, 4 গামছা বললে আমাকে দেয় 90 টাকা। 3-12টা বুনতে পারি, তো প্রতিদিন হয় না। শরীর তো আর প্রতিদিন একরকম থাকে না, এই তো পরিশ্রমের কাজ, সম্পূর্ণই নিজের শক্তিতে করতে হয়। ওই একদিন করলে আরেকদিন সেরকম ই হয় না। এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে, সুতার দাম বৃদ্ধি হতে ওই
কাপড় মালিক নিয়ে বা মার্কেটে সেরকম বিক্রি করতে পারে না,